কীভাবে আমরা একটা ভিডিও বা ফটো ইমেজ বা পিকচার কন্ট্রোল করা যায় এবং এডিট করা যায় আমরা এই ভিডিওতে আমরা আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে কিভাবে আমরা ভিডিও আনবো কিভাবে আমরা এখানে এডিট করবো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো আমরা প্রথমেই হচ্ছে যে এই যে প্রোজেক্টের মধ্যে আমরা কিভাবে একটা ফাইল এখানে নিয়ে সেখানে কাজ করব এটা আমরা সিস্টেম এই পদ্ধতিটা আমরা আগে দেখে নিব অবশ্যই দেখার সময় একটু মনোযোগ সহকারে দেখতে হবে এখানে একটা বিষয় খেয়াল করেন আমি এই দেখেন সফটওয়্যারটা এরকম মুখ করছে এটা একটু খেয়াল করতে হবে আপনি যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে অনেক ইজি বাট যখন আপনি কাজ করবেন তখন একটু আনইজি লাগবে এটার জন্য একটু খেয়াল করতে হবে এই যে যেটা কালো একটা দাগের মতো দেখা যাচ্ছে মাউসে যখন আমি দাগের মাঝখানে নিয়েছি তখনই কিন্তু আমার কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে যখন এরকম পরিবর্তন হয়ে যাবে তখন আমি মাউসটা মুভ করলে এটা মুভ করবে ওকে তো এবার আমরা কিভাবে এখানে একটা ভিডিও বা পিকচার ইম্পোর্ট করা যায় এই বিষয়টা আমরা দেখব দুই তিনটা ওয়েতে আমরা ইম্পোর্ট করতে পারি প্রথমেই হচ্ছে ফাইলে যাব ফাইলে গিয়ে এই যে ইম্পোর্ট ইম্পোর্টে যদি ক্লিক করি তাহলে আমি আগে একটা ফোল্ডার করে রেখেছি ওইখানে আমার ইমেজ এবং ভিডিও দুটো আমি আমার একটা ফোল্ডারে নিয়ে রেখেছি তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনার ফোল্ডারে যেই ফোল্ডারে আপনি ধরেন একটা ট্রাভেল বা ট্রাভেলিং এজেন্সি বা যে কোনো একটা ভিডিও নাটক বা শর্ট ফিল্ম বা মুভি ডকুমেন্টারি ও বি সি টিভিসি যেটাই হোক ওই প্রোজেক্ট পুরাটাই একটা ফোল্ডারে রেখে দেন ওই ফোল্ডার লোকেশানটা পরিচয় করাবেন এরপর হচ্ছে আপনি আপনার কাজ স্টার্ট করবেন ওকে তাহলে আমরা কি করলাম ফটো এবং ভিডিও দুটা সিলেক্ট করলাম করে ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে আমার এখানে ভিডিও দুটা চলে আসলো এরপর এখানে বড় করে দেখা যাচ্ছে আমি চাইলে ছোটো করে দেখতে পারি এই যে ভিউ লিস্ট মানে আইকন আমি চাইলে ছোটো করতে পারি বড় করতে পারি এখান থেকে এবং কাজের সুবিধার জন্য অনেক সময় দেখা যায় এটা একটু আপনার এই দিকে বড়ো দরকার হতে পারে ছোট দরকার হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই মাউস দিয়ে এইভাবে আমরা টেনে নর্মালি আমরা করতে পারবো ঠিক আছে এরপর আমার কাজের সুবিধার জন্য কোনটা পিকচার এবং কোনটা ভিডিও বোঝানোর জন্য আমি একটু থামলেটটা বড়ো করে নিলাম এখন আমি আর একটা ওয়ে দেখাই এটাকে আমি সিলেক্ট করে কন কীবোর্ড থেকে ডিলেট ইম্পোর্ট দিয়ে আমরা এর আগে আনছিলাম তো এইবার কী করবো এই ফাঁকা জায়গাটায় ডাবল ক্লিক করে আমি আবার এই দুইটাকে নিয়ে আসব সেন জাস্ট ওয়ে আমি দেখাইলাম এখন আপনার যেইটাতে সুবিধা হবে নিয়ে আসার আমরা ওইটাতে নেব তো প্রথমে আমরা এই ভিডিওটা নিয়ে কাজ করি তো ভিডিওটা ভিডিওটা নিয়ে আমি চেপে ধরে মানে ক্লিক করে ধরবো মাউস দিয়ে দেন টাইমপাস আমার টাইম লাইন যে আছে টাইম লাইন এখানে নিয়ে এসে আমি সারব ওয়েট করি সারার পর আমার পুরা সফটওয়্যারের লুকটাই চেঞ্জ এরপরে এখন আমরা কি করব এই ভিডিওটা আমরা এখন এডিট করব এইখানে এটা টাইম লাইনের নিচে একটা বারের মতো দেখা যায় এই যে লাস্টে আমি যদি মাউস দিয়ে ক্লিক করি টেনে যত সামনে আনবো তত আমার এটা কিন্তু স্মুথলি এটা কিন্তু ছোটো হচ্ছে আবার এটা আমার কাজের সুবিধার জন্য আমি এটাকে কমিয়ে বাজিয়ে নিতে পারবো যেভাবে আমার কাজের সুবিধা হয় ঠিক এভাবে আমি এটাকে কমিয়ে ছোটো করবো এবং বড় করব। এখন দেখা যায় এখানে আমার দুইটা ফাইল আসে আসার সাথে এক নিজেরটা হচ্ছে অডিও এবং উপরেরটা হচ্ছে আমার ভিডিও এখন চাইলে আমি আমার অডিওটাকে আমি লক করে কাজ করতে পারি এই যে লক আমি অডিওটা নিয়ে পরে কাজ করব আগে আমি ভিডিওটা নিয়ে কাজ করব চাইলে আমি ডিলেটও করে রাখতে পারি পরবর্তীতে আমি আবার অডিওটা আনতে পারি যাই হোক আমি লক করে নিলাম এরপর আম ভিডিওটা আমরা কীভাবে কাট করব সে এক্সাম্পল আমরা এখান থেকে একটু মুভ করি আমার এই ভিডিওর প্যানেলটা একটু বড় করে নিই এরপর এটাকে আমরা মুভ করি কে এর পর আমি মনে করলাম মনে করি যে এইখানে আমার এই যে মডেল বেড থেকে মানে উঠল মানে ঘুমের থেকে সে সকালবেলা উঠছে ওঠার পর এই যে আমরা বাক্য অংশটুকু দেখি এই পর্যন্ত আমরা কেটে দিব এইখান থেকে আর এই যে এখান থেকে যে উনি ঘুমের থেকে ওঠার পর উনি যে মানে চা মানে খাওয়ার জন্য বাসা থেকে উঠে উঠে এখান থেকে উনি ফ্যাট পান্ডিং চিলিমিং টিচ খাওয়ার জন্য সে সেইখানে এসে বসলো এই পর্যন্ত আমরা কেটে দিই তো কেটে দেওয়ার পরে বাকি অংশ আমরা রেখে দিব তো রেখে দিলে এইখানে একটা টুল আমরা দেখতে পাচ্ছি রেজার টুল এই টুলটার নাম হচ্ছে রেজার টুল আমি চাইলে কীবোর্ড থেকে শর্টকাট সি শুধু সি ক্লিক করলেও এটা এইটা রেজার টোলটা সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আলাদা হয়ে গেছে এখন মাউস ধরে যদি আমি দুইটা আলাদা ধরে দেখেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমি চাইলে এখন আমি চাইলে প্রথম জংশটা আছে এটা আমি ডিলেট করে দিতে পারি আমার যখন আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করি অনেক সময় হয় কি যে আননেসেসারি কিছু আগে পরে কিছু ডায়লগ বা কিছু ভিডিও থাকে ওগুলা ডিলেট করতে হয় সেই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে মূল ভিডিও আমার যেইটা ঠিক যেই অংশ দরকার ওই অংশ রেখে বাকি অংশ ফেলে দিব সেই ক্ষেত্রে এটাকে আমি কেটে এখন এটাকে আমি সিলেক্ট করে ডিলেট পেস করব তাহলে এটা আমার ডিলেট হয়ে গেল এখন আমি এটাকে ফার্স্টের দিকে নিয়ে আসি আমরা কি করলাম এখন এখান থেকে শুরু হইল এই চা খাওয়ার থেকে যে চাটা যে মানে রেডি করলো সেটিটা রেডি করল পানি দিচ্ছে এখান থেকে আমার একটা শুরু হবে আমি ঘুমের অংশ দেখাবো না সেই ক্ষেত্রে আমি এখান থেকে এইটুকু কেটে নিলাম এরপর আমি আসি আরও সামনের দিকে যে এই পুরা ভিডিওটা দেখেন ভিডিওটা কিন্তু অনেকটা বড় তাহলে আমি এমন হতে পারে যে আমার যখন ভিডিওটা প্রথম দিকে রান করবে এইটা একটু হালকা অপাসিটি আমি কমাই দিব এটা কমানোর নাও লাগতে পারে বাট আপনাদের শেখানোর ক্ষেত্রে টুলসের ব্যবহারের জন্য আমি দেখাচ্ছি এখানে দেখেন প্রথম দিকে একটু হালকা অপাসিটি কমা থাকবে এই যেখানে আমার এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল এই ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে একটা অপশন আছে অপাসিটি এই অপাসিটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখছেন এখানেও কিন্তু অপশন আছে আমার কাজের সুবিধার জন্য আমি একটু এটাকে ছোটো বড়ো একটু আমি নিতে পারবো সেই ক্ষেত্রে এই যে অপাসিটি এখানে একটা অ্যাড রিমুভ কি ফ্রেম আমরা এখানে একটা এটাকে বলা হয় শর্টকাটে কি ফ্রেম আমি একটা প্রথম দিকে একটা কি ফ্রেম দিব এবং এরপরে আর একটু সামনে এসে আসার পরে এখানে একটা কি ফ্রেম দিলাম আবার ফার্স্টের দিকে যাই এই কি ফ্রেমটা সিলেক্ট করে দেন আমি এখানে দেখতে পাচ্ছি হানড্রেড পার্সেন্ট এখানে আমি করে দিব ফিফটি তারপর আমি ক্লিক করি দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কালো হয়ে গেছে ফিফটি পার্সেন্ট আমি করে দিছি এখন যদি প্রথম দিকে আমি মুখ করি তাহলে দেখি যেহেতু আমি ফিফটি পার্সেন্ট করেছি দেখেন এইখানে খেয়াল করলে আমি বুঝতে পারবো যে আমার এই ফিফটির থেকে কিন্তু আস্তে 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 এটা লাইট লাইটিং বাড়তেছে এখানে খেয়াল করি তো এখন আমি কি করব যে আমার এই ফ্রেমে যখন আসতেছে ঠিক এখানে আসার পর আমি এটাকে হানড্রেড করে দিব। কত হানড্রেড হানড্রেড করে দিলে এখানে আবার আর কি ফ্রেম বসছে এরপরে কিন্তু হানড্রেড লাইট চলে আসে তা আমরা কী করব এইবার আবার মুখ করি এবার আমরা এটাকে রান করি এই যে এখানে যদি খেয়াল করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কত ফ্রেমে কতটুকু লাইট আছে হান্ড্রেড থেকে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা লাইট বাড়তেছে আমি এখানে খেয়াল করলে বুঝতে পারব আমার এখানে পিসি র্যাম বা গ্রাফিক্স কার্ড কম থাকাতে এটা কিন্তু আস্তে আস্তে মুভ করতেছে আপনার র্যাম গ্রাফিক্স কার্ড যদি ভালো হয় সেক্ষেত্রে এটা স্মুথলি রান করবে যেহেতু আমার এটা ক্রয় থ্রি দিয়ে খুব কম খুবই কম কনফিগারেশন দিয়ে কিন্তু আমার আমি ইডিটটা আপনাদেরকে শেখাচ্ছি আপনারা যেটা করবেন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম টু বা এইট জিবি গ্রাফিক্স কার্ড হইলে আপনারা স্মুথলি এটা দেখতে পারবেন কেউ যদি নতুন পিসি কিনেন সেক্ষেত্রে কোরাই ফাইভ এবং ষোলো জিবি র্যাম এবং হার্ড ডিস্ক অন বা পাঁচশো যেটাই হোক এটাতে প্রবলেম নেই আর গ্রাফিক্স টু জিবি বা এইট জিবি যদি হয় তাহলে আপনার স্মুথলি যে কোনো ভিডিও এডিটের কাজ করতে পারবেন তো এবার আসি যেহেতু আমরা অপাসিটির ইয়েটা দেখলাম এইবার আমরা আসি যে এইখানে একটা স্কেল স্কেল নামে একটা টুল আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি যে এখানে পুরাটা একটা একটা শট আমরা এবার কি করি এখানে হান্ড্রেড করে দেই আবার হানডেট করে এইখানে আমরা একটা অপশন আমরা দেখতে পাই আমরা একটা কাজ করি কাজের সুবিধার জন্য এই পর্যন্ত এটা আমরা রেখে দেন কার দিয়ে রেজাল্ট টুল দিয়ে এটাকে আমরা কেটে দিই যেহেতু ফাইলটা অনেক ভারী হয়ে যায় কাজের সুবিধার জন্য এবং এইখানে আমরা লকটা উঠিয়ে দিয়ে আমরা অডিওটা রিমুভ করে অডিওটা আমরা পরবর্তীতে আবার নিয়ে আসব আমরা আগে ভিডিওটা এডিট করে নিই সেই ক্ষেত্রে আমি দেখি যে এই ভিডিওটা এইখানে দেখতে পাচ্ছি মাস্টার শট আমি চাচ্ছি আরও একটু জুম করে জিনিসটা কাছে নিয়ে আসতে আরও বড় করে সেই ক্ষেত্রে আমি এইখান থেকে চাই আমার এই মডেলটা বড় হবে সেই ক্ষেত্রে আমি আবার কাটসারে এখানে স্কেলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি তো এইখানে আমি একটা অপশন এখানে আমি রাখবো এখানে আমি একটু করে করেন এখানে আমার একটা একটা অপশন রয়েছে এই অপশনটা আমরা এখান থেকে নিয়ে নিব। এইখানে দেখতে পাচ্ছি গোল তাই না এই যে এই জায়গাটা আমি একটা ক্লিক করি করার পরে দেখেন এখানে একটা এইখানে কিন্তু একটা রিমুভার একটা কি ফ্রেম সেট হয়েছে তো এই কী ফ্রেম থেকে আমি ধরে নিই এই কি ফ্রেম পর্যন্ত আমার এখানে আছে হানড্রেড তাহলে আমি এখান থেকে যদি বাড়াই দেখেন আস্তে আস্তে কিন্তু এটা জুম জমিন হয়েছে তো জমিন করার পরে এখন যদি আমি এইটা একটু রিমুভ করি দেখেন আমি কীবোর্ড থেকে প্রেস ক্লিক পেস যদি ক্লিক করি অথবা এখান থেকে আমি প্লে বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা বাড়তেছে জাস্ট এতটুক আপনারা এইভাবে যখন একটা কাজ করবেন প্রথম দিকে আপনারা কিছু ভিডিও বা পিকচার নিয়ে এরকম প্র্যাকটিস করবেন এই টুলসের কোন টুলসের কোনটার কি ব্যবহার এগুলা নিয়ে আমরা দেখব হ্যাঁ প্র্যাকটিস করার জন্য জাস্ট এরপরে কি ঝুম যদি করার দরকার হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আবার আমি মনে করলাম এইখানে আসার পরে এই ফ্রেম আসার পরে ও আবার আগের জায়গায় ঝুম আউট হবে সেই ক্ষেত্রে আমার এই টাইম লাইনটা এখানে নিয়ে এসে আমি আবার এটাকে যদি এখান থেকে ওইটা টেনে দিকে যাই আমি আমার ভিডিও দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এটা আস্তে আস্তে জুম আউট হচ্ছে এবার যদি আমি প্রথম থেকে সারি একটু খেয়াল করি আমরা একবার কী হচ্ছে এখানে বাড়তেছে আবার আউট হচ্ছে তো এইভাবে আমরা যদি কোনো ভিডিও বা পিকচারে ঝুম আউট বা ঝুম ইন করতে হয় তাহলে আমরা এইভাবে খুব সহজেই এই স্কেলের স্কেল পারের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু এটা মুখ করতে পারি এমন হতে পারে অনেক সময় যে না আমার এগুলো কোনো কিছুই দরকার নেই আমি এইটাকে একটু বড়ো করবো এবং এই মডেলটা মাঝখানে রাখবো কিন্তু আমার ক্যামেরা শ্যুট আছে এই সাইডে সেই ক্ষেত্রে এই যে আমার একটা পজিশন আছে এই পজিশনটা আমি ক্লিক করব পজিশনে ক্লিক করে দেখেন এখানে একটা টুলবার রয়েছে ঠিক এইটাকে উপরের দিকে নিচের দিকে আপনি যদি ফার্স্টের দিকে যান তাহলে এটা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ও মুভ করছে তো আমি কি করব এটাকে টেনে বড় করে এই পর্যন্ত আমি নিয়ে আসতে পারবো এখন কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে আমি পজিশন থেকে আমি কোন পজিশন আমার মডেলটাকে রাখবো এই পজিশন থেকে আমি ইজিলি সেট করতে পারবো এরপর আছে দেখেন রোটেট অনেক সময় দেখা যায় কিছু কিছু পিএনজি পিকচারের ক্ষেত্রে আমার এই রোটেটটা প্রয়োজন পড়ে দেখেন রোটেটটা যখন আমি মুভ করি তখন আমার পুরো ভিডিওটাই কিন্তু রোটেট হচ্ছে এইগুলা মূলত স্টিল ইমেজের ক্ষেত্রে কাজে লাগবে এই রোটেট পিকচারগুলা এই রোটেট পিকচারগুলোর ক্ষেত্রে তখন আপনি এগুলি করেন এবং এর নিচে আছে অ্যাঙ্কোর পয়েন্ট অ্যাঙ্কোর পয়েন্টের কাজ কি অ্যাঙ্কোর পয়েন্টের কাজ সেম এই পজিশনের মতো আপনি যদি স্মুথলি একটা জায়গা থেকে আর একটা জায়গায় অনেক সময় আমাদের ভিডিও বা পিকচারের প্রয়োজন পড়ে তখন আমি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি ধরে নিলাম আমার দশ সেকেন্ড থেকে এই পাঁচ সেকেন্ড পর্যন্ত আমার এটা স্মুথলি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি যাবে সেই ক্ষেত্রে আমি এটাকে সেট করে এইটার মতোই ঠিক কী ফ্রেম কি ফ্রেম সেট করে আমরা এগুলা ইজিলি কন্ট্রোল করতে পারি একটা জিনিস মাথায় রাখবেন এগুলা যখন কাজ করবেন অবশ্যই কী ফ্রেম সেট করে সেট করে করবেন কোন জায়গার থেকে কোন পর্যন্ত কয় মিনিট পর্যন্ত আপনার এই কি ফ্রেমটা কাজ করবে এইটা কিন্তু এখান থেকে সেট করে নিতে হবে তাহলেই হচ্ছে আপনার এখানে ওই ফ্রেম পর্যন্ত আপনার এটা কাজ করবে আমরা কি করছি এখান থেকে এই পর্যন্ত এটা নিয়ে আসি দেখেন এই পর্যন্ত আমি রোটেশনটা দিয়েছি তাহলে এই কি ফ্রেম পর্যন্ত রোটেশন হবে এইগুলো একটু খেয়াল করতে হবে কাজ করার সময় এরপর অপাসিটি তো আমি দেখেছি আপনাদেরকে কিভাবে অপাসিটে কাজ করতে হবে এবং স্প্রিট এবার আসি অনেক সময় দেখা যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এই কাজটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ হচ্ছে এই যে আমরা অনেক সময় দেখি যে খুব স্প্রিড দ্রুত দেখা যাবে এই যে এখানে আমরা এখানে একটা কী ফ্রেম সেট করবো সেট করার পর আমরা একটু এবার প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে উনি প্যাকেটটা খুব একশো ফ্রেমে উনি এইটা এখানে রাখছে আমি যদি এটা দেখতে পাচ্ছি যে দুই তিন সেকেন্ড দুই সেকেন্ডে এখানে রাখছে আমি সেটা এক সেকেন্ডে এটা রাখবে সেই ক্ষেত্রে কী হবে এইখানে আসার পর্যন্ত এই যেখান থেকে আমি কী করব স্পিডটা কমিয়ে দিবো তো কমিয়ে দিলে কী করতে হবে আমার এইখানে একটা কি পয়েন্ট সেট করতে হবে এখানে এরপরে এইখানে আমি আর একটা সেট করলাম করার পর এইখানে যে স্পিড বাটনটা আছে এই যে দেখেন এইখানে আমি স্পিডের অংশটা কমিয়ে দিব এরপরে দেখি এই যে দেখেন এরপর এখান থেকে আমরা স্পিড এই যেখান থেকে স্পিড আমরা কমিয়ে বাড়িয়ে এখান থেকে আমরা স্পিড কমিয়ে নিতে পারবো এবং বাড়িয়ে নিতে পারবো অনেক সময় দেখা যায় আমি একশো প্রেমের জায়গায় পঞ্চাশ প্রেমে আমার মডেলটা ওখানে মুভ করবে সেই ক্ষেত্রে এই বিষয়গুলা প্রয়োজন পড়ে তো স্প্রিট কিভাবে আমরা করব এবং কিভাবে আমরা এটাকে আবার স্লো মোশনে করব এগুলা নিয়ে আমরা আরও আরও অ্যাডভান্স লেভেলে দেখাবো সামনে কোনো প্রবলেম নেই তো একটা ভিডিও কিভাবে রোটেশন অপাসিটি কিভাবে এখানে পজিশন ঠিক করতে হবে রোটেশন স্কেল এইগুলা মোটামুটি আমরা দেখে নিলাম এরপরে হচ্ছে কাজের সুবিধারতে নিচে আমরা এই টাইমিং এটা বাড়াবো এখান থেকে ধরে ভিডিওটা আমি যদি একটু বাড়াইতে চাই তাহলে আমি এখানে বাড়াইতে পারব কতটুকু বাড়াইতে পারবো যেহেতু আমার ভিডিওটা আমি এখান থেকে রিজার্ভ টুল দিয়ে কেটে নিয়েছি সেই ক্ষেত্রে ওই পর্যন্ত আমি চাইলে আবার এটা ট্রেনে বাড়াইতে পারবো কোনো সমস্যা নাই আবার কমাইতে পারবো কিন্তু আমার ভিডিওটা যতদূর ছিল ঠিক তত দূরে এখানে আমি ট্রেনে বাড়াইলে অতটুকুই যাবে পরবর্তীতে কিন্তু আর যাবে না সো এইবার আসি এইটাকে আমি আর একটু বড়ো করে দেখতে চাই সেক্ষেত্রে কি করব কীবোর্ড থেকে আপনার বাম পাশে যে একটা ট্যুর আছে একদম কনারে ওইটা ক্লিক করলে আপনি চাইলে একটু বড় করে দেখতে পারবেন এবং আবার ক্লিক করলে এটা চলে যাবে আবার এটাকেও ক্লিক করে যদি আমি ক্লিক করি তাহলে এটা বড়ো হবে আবার এটা ছোটো হবে এটার কারণে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে আপনার চোখে সমস্যা হতে পারে দেখার জন্য এই কারণে যেটা হবে বড় করে দেখার জন্য এই বিষয়গুলো মাঝে মাঝে শর্টকাট কি আমাদের প্রয়োজন পড়ে তো এই আমরা দেখলাম কি এতক্ষণ ভিডিওতে কিভাবে কাট করব এবং কি কি ইফেক্ট আমরা কেমনে দিব এরপর আমরা দেখি একটা পিকচার এখানে আমরা আনছিলাম ঠিক না তো এবার আমরা পিকচারটা এডিট করব। এই যে এবার পিকচারটাও সেম ওই আমরা এখানে ডাবল ক্লিক করলে এইখানেও আমরা একটা ভিউ দেখতে পারবো এবং এখান থেকেও আমরা এডিট করতে পারবো কোনো সমস্যা নাই বাট এবার এটা ক্লিক করে আমি আবার এটাকেও টাইম নেলে টাইমে নিয়ে আসলাম এবার টাইম লাইনে নিয়ে এসে আমরা এখানে যেমন ভিডিওটা এডিট করেছি ঠিক সেমভাবেই আমরা এই পিকচারটাও এডিট করব। এবার আমরা একটু খেয়াল করি যে আমার এই ভিডিওটা যখন আনলাম কিন্তু মডেলের মাথা কেটে গেছে মাথা যেহেতু কেটে গেছে সেক্ষেত্রে তো আমার এটা একটু আউট দরকার এই ইমেজটা সিলেক্ট অবস্থায় কোনো কি ফ্রেম আমরা দেব না সরাসরি এখান থেকে আমি এটাকে ছোটো করে নিব। স্কেল দিয়ে আমরা ছোটো করে নিব আমার ফ্রেম সাইজ অনুযায়ী তাও মাথাটা কেটে গেছে এখান থেকে আমি পজিশন থেকে বাই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিব আগে আমার এই পিকচারের পজিশনটা মডেলের পজিশনটা আমাকে ঠিক করে নিতে হবে এখন আমি এটাতে যত ধরনের কাজ আছে আমি করবো এবার আসি ম্যানুয়ালি আমরা এটাকে এডিট করবো কীভাবে স্কেলে যাই স্কেল থেকে আমরা এখানে একটা কি ফ্রেম বসাইলাম বসানোর পরে এখান থেকে আমরা এটাকে এখান থেকে এখন আমরা এটাকে জুম জুম ইন করব এখান থেকে যখন আমি আসলাম ঠিক দেখেন তখন এখান থেকে আমার এখান থেকে যখন শুরু করলাম তখন এখান থেকে এটা জমিন হবে তখন আমার এটা আস্তে 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 বাড়বে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ফার্স্টের থেকে যখন আমার এটা বাড়বে ঠিক তখন আমার এই কি ফ্রেমটা এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত বাড়বে এটা এই যে আমার এখানে টাইমটা শো করতেছে তো খেয়াল করবেন একটা জিনিস আমি যখন এই ভিডিওতে ক্লিক করছি তখন এই ভিডিওতে যত ধরনের ইফেক্ট ছিল তখন এগুলো শো করবে এখানে এবং যখন আমি এই একই টাইম লাইনে ইমেজ আবার এই ফ্রেমটাতে আমি ক্লিক করছি তখন এইখানে আমি কি করছি একটা একটা কীবোর্ড ইউজ করছি কি ফ্রেম দিয়েছি এই কারণে একটাই শো করছে এইগুলো অনেকে কনফিউশন হয়ে যায় এগুলো একটু আমাদের খেয়াল করতে হবে কাজের সময় ওকে এরপর আসি এই যে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি আমি চাইলে আরও দুইটা ভিউ দেখতে চাই এই দেখেন দেখতে পাচ্ছেন ফিট আপনি চাইলে আরও ছোটো দেখতে পারবেন যদি আপনার মনে হয় আমার একটু ছোটো দরকার সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন ছোটো দেখতে পারবেন আরও যদি ছোটো দেখতে চান সেক্ষেত্রে আরও ছোটো দেখতে পারবেন চাইলে আপনি বড় আরও বড় দেখতে পারবেন তো বিশেষ করে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তারা চেষ্টা করবেন সবসময় মনিটরটা একটু বড় নেওয়া নিতে ট্রাই করবেন আমার মনিটর ছোটো এই কারণে অনেক সময় দেখা যায় অনেক কাজ করতে অনেকটা দেখতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি যেটা করি এটা থেকে জুম করে আমি এটা দেখে নিই তো এই জন্য আপনারা যেটা করবেন যে এডিটিংয়ের ক্ষেত্রে সবসময় বড় মনিটরই কেনার চেষ্টা করবেন সবাই এবার আমরা আসি মোটামুটি আমরা দেখলাম কিভাবে সেম ভিডিও এখানে যেরকম এডিট করতে হবে সেমভাবেই আমার এই পিকচারও এভাবে ইডিট করতে হবে লাস্টে আমি ধরে নিলাম এখান থেকে আমরা কালো হয়ে যাবে মানে লাস্ট ফ্রেমে গিয়ে এখান থেকে এটা আমি হান্ড্রেড ছিল এটা আমি জিরো করে দেব কালো হয়ে গেল। মানে কোন কোন জায়গার থেকে এইখান থেকে দিয়ে আমরা খেয়াল করি ভিডিওতে ইমেজটাতে আমি যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন এইখানে আসার পরে আস্তে 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 কালো হয়ে আমার এটা শেষ হয়ে যাবে আমার কোম্পানির লোগো আসতে পারে বা যে কোনো একটা নাম আসতে পারে এইভাবে আমরা খুব খুব সহজেই এইখান থেকে কি ফ্রেম ইউজ করে ম্যানুয়ালি এইখানে কোনো ইফেক্ট বা কোনো প্লাগ ইন কোনো কিছু ছাড়াই আমি ম্যানুয়ালি এডিট করে এগুলো কিন্তু করতে পারি এখন আপনাদের একটা কথা বলি এখানে আমার আগের ভিডিওতে যে বেসিক বিষয়গুলো দিয়েছি অ্যাডবি প্রিমিয়ার সফটওয়্যার যদি আপনারা শিখেন পৃথিবীতে যত ধরনের ভিডিও এডিটিং রিলেটেড সফটওয়্যার রয়েছে সবগুলোতে আপনারা কাজ করতে পারবেন এখানে হচ্ছে যে সব টুলের একই কাজ আমি আপনাদেরকে অ্যাডুবি প্রিমিয়ারে শিখেছি হয়তো আপনাদের কোনো কোনো জায়গায় গিয়ে অ্যাডুবি প্রিমিয়ার বা আপনাদেরকে ফাইনাল কারো শিখতে হইতে পারে অথবা আপনাদের হতে পারে যে এখানে শিখছেন অ্যাডুবি প্রিমিয়ার পরও হইতে পারে শিখতে হবে অ্যাডবি প্রিমিয়ার সিসি অথবা এখানে অন্য জায়গায় গিয়ে দেখবেন যে শিখতে হইতে পারে আপনার ফিল্ম মোড়া ওগুলা এটা থেকে আরও অনেক সহজই জি সব কিছু ট্যামলেট দেওয়া থাকবে যার শুধু আপনি টাইমলাইনে গিয়ে জাস্ট এইগুলা কাট করবেন শুধু ভিডিওগুলো সাজাবেন তো সব থেকে যদি কেউ প্রিমিয়ারের কাজ শিখে তাহলে সে পৃথিবীর যে কোনো ভিডিও এডিটিংয়ের কাজে সফটওয়্যার ইজিলি সে শিখতে পারে এই কারণে আপনাদেরকে আমি এই সফটওয়্যারে শিখাচ্ছি তো ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা ভিডিও এবং ইমেজ কীভাবে কন্ট্রোল করে কীভাবে ইফেক্ট দিয়ে আমরা এটা মোটামুটি আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিওটা আমরা দেখব কিভাবে কালার গ্রেড করতে হয় ক্রেডিং করতে হয় এটা আমরা দেখব অবশ্যই সবাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ করবেন আমি যে কথাগুলো বলছি অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন এবং পুরো কোর্সটা আপনারা শেষ করবেন আশা করি ভিডিও এডিটিংয়ে কোনো প্রবলেম থাকবো না ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে